হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। 77তম স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা প্রত্যেকটা তোমাদের। পাড়াতেই এই দিনটাতে অনেক গান বাজনা, অনেক রকমের অনুষ্ঠান দিয়ে উদযাপিত হয়। তো এবছর আমাদের পাড়াতেও এই উপলক্ষে আমরা একটা প্রোগ্রাম আয়োজন করেছি, তো সেটাই তোমাদের সঙ্গে দেখানো হবে। তো পুরো ব্লগটা খুব ভালো হতে চলেছে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। সকালবেলায় পতাকা উত্তোলন দিয়ে আমাদের প্রোগ্রামের সূচনা হয়, তারপরেই শুরু হয় আমাদের ফাইনাল স্টেজ রিহার্সাল। বিকেল হতে না হতেই আমি রেডি হতে বসে পড়েছিলাম, তারপর বাচ্চাগুলো আসতো, ওদেরকেও রেডি করাতে হতো, সবাই চলেও এসছে একের পর এক। আমি সবাইকে রেডিও করতে বসে পড়েছি, সবাই প্রায় মোটামুটি রেডি আর আমিও রেডি। তো আমাদের মূল আকর্ষণ, আমাদের সন্ধ্যা অনুষ্ঠানে যাওয়া যাক। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে করে আহ্বান, চল চল সবে ভারত Thank you.
ধর্মের বিষে মোহজারে সে ধরে অন্ধ সে জন মারে আর শুধু মরে
ধার্মিকতার করে না আরম্ভ শ্রদ্ধা করিয়া জলে বুদ্ধির আলো শাস্ত্র মানে না মানে মানুষের ভালো এটাই আমাদের পরিচয় এটাই যথেষ্ট নয়
মানুষ থাকবে না, শুধু থাকবে মন্দির আর মসজিদ। আসলে আমরা এক একটা ধর্মকে এক একটা রঙে বিভাজন করে দিয়েছি, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সর্বধর্মের মূল কথাই হচ্ছে মানব সেবা। রক্ত যেমন লাল রঙের তর নয় সাদা নীল কালো, মানুষ তো শুধু মানুষ ছড়াও দুনিয়ায়। প্রতিকূল পরিবেশ থেকে মুক্তির জন্য আরো আরো অনেক বেঁধে বেঁধে উদিত হবে নতুন করে সূর্য। যে সুর কোনো ধর্ম চিনি না, নেই তার কোনো বর্ণ, এই সুর একসাথে বাঁচতে শেখায়, হাতে হাত মিলিয়ে চলতে শেখায়, যুদ্ধ নয় শান্তির বার্তা দেয় এই সুর। হৃদয়ের গহীন থেকে আজ সেই সুর বেরিয়ে আসতে চায়, ছড়িয়ে পড়তে চায় মানুষের মনে, আর গেয়ে উঠতে চায় I'm gonna make it.
এরকমভাবেই আজকে সন্ধ্যাটা কাটালাম, কেমন হয়েছে সবাই জানিও। তাহলে আজকের মতো এটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে।